ஓம் ஆனந்தமை சைதன்யமை சத்தமை பரமேமா. ஓம் நமோ பகவதி ஸ்ரீ அரவிந்தாய நமோ. আমাদের আজকে এই মুহূর্তে শ্রবণ করব আমাদের স্বয়ং প্রভু শ্রী অরবিন্দের যে অধ্যাত্ম বিপ্লবী চিকিৎসক শ্রী অরবিন্দ, শ্রী মায়ের অনন্তের আঙ্গিনা, এই বিষয়ে এখানে এক অপূর্ব একটি দুটি লাইন, মানব জীবনকে কিভাবে মহাশক্তি দেবী সেই সাবিত্রীর অংশে এক জায়গায় বলছেন, সাবিত্রীর দ্বিতীয় পর্ব ষষ্ঠ সর্গ 201 পৃষ্ঠায় শ্রী অরবিন্দ লিখছেন, আর আমাদের শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত সেই যে সুন্দর করে বাংলায় সাজিয়ে দিয়েছেন মানব কল্যাণে, এখানে বলছেন এই যে জীবনধারা, মানুষের যে জীবনধারা, এই জীবনধারাটা চলছে যেন একটা গতানুগতিকভাবে, কিন্তু এই জীবনধারার মধ্যে যে অপূর্ব এক শক্তি আসতে চাইছে সেটি উপরেই এই সাবিত্রীতে বলছেন যে এই যে জীবনধারা মানুষী জীবনের অপেক্ষায় মূর্ততর, তারই অন্তরে স্পন্দিত প্রচ্ছন্ন সত্যের হৃৎপিণ্ড। কি অপূর্ব লেখাটি, যে এই জীবনধারা মানুষের জীবনের অপেক্ষায়, জীবনধারা জীবনধারার মতো আমরা চালিয়ে যাচ্ছি সাধারণ মানুষের, কিন্তু তার মধ্যে মানুষের জীবনের অপেক্ষায় যে সেই জীবন রয়েছে তাকে আমরা সেই সত্যের পথে যেতে দিতে চাইছি না, অথচ তারই অন্তরে স্পন্দিত প্রচ্ছন্ন সত্যের হৃৎপিণ্ড। আর সেই হৃদয়, সত্যের যে হৃৎপিণ্ড, সে কিন্তু সদা সর্বদা ওই ল্যাপটপ 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 করে হার্ট সেই প্রকৃত সত্যকে চাইছে, সেই জন্যে হৃৎপিণ্ড কিন্তু সচল অবস্থায় প্রকৃতি দেহ প্রকৃতির মধ্যে সে কাজ করে যাচ্ছে কি না সে স্পন্দিত হয়ে চলেছে সদা, যে সে সত্যকে চাইছে, সত্য ভাবনা, সত্য আনন্দ, সত্য ভালোবাসা, প্রচ্ছন্ন সত্যের যে দিকগুলো কে চাইছে, হৃৎপিণ্ড, আমাদের অন্তর, হৃদয়, শরীরের মধ্যে যে বারবার স্পন্দিত হচ্ছে তার চাহিদা কি, আমি কাজ করে যাচ্ছি, আমি হৃৎপিণ্ড, তোমরা মানব কল্যাণে এগিয়ে এসো, সত্যর শক্তির দিকে লক্ষ্য করো, মানব যন্ত্রণা যেন যারা কষ্টে দুঃখে রোগে শোকে ভুগছে তাদেরকে প্রাণপ্রিয় ভেবে সহযোগিতা করো, সেই জন্য আমি সেই সত্যের হৃৎপিণ্ড তোমার মধ্যে স্পন্দিত হচ্ছি। তাই শ্রী অরবিন্দ এইখানে সুন্দর করে লিখছেন, এই যে জীবনধারা মানুষী জীবনের অপেক্ষায় মূর্ততর,
তারই অন্তরে স্পন্দিত প্রচ্ছন্ন সত্যের হৃৎপিণ্ড। আমরা আজকে যে জীবনধারায় চলছি, যে পরিবেশ অশুভ অবস্থার মধ্যে, যে বাতাবরণের মধ্যে আমাদের জীবন চলছে, তার মধ্যেও আমার সেই সত্যের, আপনার সেই হৃৎপিণ্ড একটা সত্যের অনুসন্ধান করে চলেছে। কিন্তু সেই দিকে আমরা লক্ষ্য রাখছি না, আর মানুষের কোথায় একটা কুবাক্য এসে কানে স্পর্শ করবে, কখন একটা কু আলোচনা এসে কানে স্পর্শ করবে, সেইটিকে ধরে সেই সত্যের হৃৎপিণ্ডটা বড় কষ্ট পাচ্ছে। কষ্ট পেতে 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 অবশেষে সেই হৃৎপিণ্ডটা দুশ্চিন্তায় জর্জরিত হয়ে এক যেন মাকড়সার জালের মতো তার চারপাশে দুশ্চিন্তার এক পরিবেশ তৈরি হচ্ছে। কখনো সেই হৃদয় প্রতিবাদ করতে চাইছে, না আমি এগুলো শুনতে চাই না। পথে ঘাটে মানুষে মানুষে দুর্ব্যবহার, কথাবার্তা, হানাহানি, মারামারি, সব সংবাদ যেন এসে আমাদের সেই সত্যের হৃৎপিণ্ডটাকে অসুস্থ করে তুলছে, দুশ্চিন্তায় ডুবিয়ে রাখছে, দুশ্চিন্তার সাগরে যেন অবগাহন করছে আমাদের এই শরীর মন। আর কষ্ট পাচ্ছে কে? আপন হৃদয়, যে সত্যের দিকে তাকিয়ে সদা স্পন্দিত করছে, আমাকে সত্যের পথে রাখো, আমি সদা স্বচ্ছ সরল প্রসন্ন ভাবে থাকতে চাই। কিন্তু হৃৎপিণ্ডকে আমরা থাকতে দিচ্ছি না। আমরা যত রূপ ভাবে তাকে আঘাত দিচ্ছি, মানুষের সমালোচনাগুলো আমরা শুনছি, কখনো তাদের মধ্যে কি ঘটলো সেই খবরটা নেবার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। কেন? সময় কাটছে, আর সেই যে দুশ্চিন্তাগুলো এসে ওই সত্যের হৃৎপিণ্ড আর সহ্য করতে পারছে না, সে নানান রূপ দুশ্চিন্তায় ব্যস্ত হয়ে কখনো অসুস্থ হয়ে পড়ছে, কখনো হার্ট আর চলতে পারছে না, তবুও তাকে দুশ্চিন্তার মধ্যে আমরা ডুবিয়ে রাখছি। এই অন্তরের এই যে স্বচ্ছ সরল সত্যের প্রতি আমরা যেতে চাইছি না, এটাই আমাদের অসুস্থতা। আমরা সত্যকে আমাদের হৃদয় বন্ধন করতে চাইছি না, শুধু মিথ্যার জগতে মিথ্যার কথা বার্তা, আলোর বিভিন্ন ধরনের ছবি দেখে আমরা হৃৎপিণ্ডটাকেও কষ্ট দিচ্ছি। তাহলে আমাদের মস্তিষ্ক, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের জয় কেমন করে হবে? তাই ইন্দ্রিয়ের জয়ও আমরা হতে করতে পারছি না, জিতেন্দ্রিয় হতে পারছি না। তাই শ্রী অরবিন্দ কি সুন্দর করে এক জায়গায় এই জায়গায় বলছেন যে এই যে জীবনধারা, মানুষই জীবনের অপেক্ষায় মূর্ততর। যে মানুষই জীবনকে রক্ষা করবার এক মূর্ত প্রতীক হিসেবে সে রক্ষা করছে, অপেক্ষায় রয়েছে, কিন্তু আবার তারই অন্তরে স্পন্দিত প্রচ্ছন্ন সত্যের হৃৎপিণ্ড। সে অন্তরে সত্যের হৃৎপিণ্ড সে স্পন্দন করে চলেছে যে হে মানব জীবন, তুমি মানুষই জীবনের পথে সত্যের প্রতীক হয়ে তুমি তো
মূর্ত রূপ, তা তোমার কোনো সেই চেষ্টা কোথায়? ফলে হচ্ছে কি, আমরা এমনভাবে মানুষের মানুষের নানান রূপ পর্যালোচনা সমালোচনা, সেইগুলো এসে আমাদের মনের মধ্যে জড়ো হচ্ছে। আর সেই যে হৃৎপিণ্ড যে স্বচ্ছ সরল বায়ুকে গ্রহণ করে সারা শরীরে রক্ত সঞ্চালিত করছে, তার মধ্যে সে বাধা পাচ্ছে, কষ্ট হচ্ছে তার, আর সেই অন্তর্যামীরও কষ্ট হচ্ছে, আর পারছে না, তাই সে কখনো কখনো হার্ট, আজকে হার্টের রোগী সারা বিশ্বময় ছড়িয়ে পড়ছে, দুশ্চিন্তায় কবলে পড়ে আর হার্ট ফেল হচ্ছে। অনেক চিন্তায় সে একসঙ্গে শরীরকে, যখন মানুষ চিন্তা করে তখন তার শরীরে 75% একেবারে স্তব্ধ হয়ে থাকে, আর 25% সচল হয়ে থাকে, আর 75% যেন একটা নিস্তব্ধ দুশ্চিন্তায় ডুবে যায়। ফলে দুশ্চিন্তা করতে করতে কেউ হার্ট ফেল করে যায়। সেই সত্যের যে হৃৎপিণ্ড তখন আর স্পন্দন রক্ষা করতে পারে না, সে কেঁপেই চলেছে, কেঁপেই চলেছে, কেঁপেই চলেছে, তখন তার মধ্যে একটা ভাইব্রেশন শুরু হয়, ভয়ের ভাইব্রেশন, সে আর পারছে না, আর বোঝা দুশ্চিন্তার বোঝার নিতে পারছে না। তাহলে সেই অশুভ জীবনধারা থেকে আমাদের মানুষী জীবনের অপেক্ষায় যে শক্তি রয়েছে, যে ভাবনা রয়েছে, সেই পথে আমরাই আমাদেরকে বাধা দিচ্ছি। অথচ তারই অন্তরে সেই স্পন্দিত প্রচ্ছন্ন সত্যের হৃৎপিণ্ড সচেষ্ট হয়ে চেষ্টা করে যাচ্ছে যে আমাকে আর কষ্ট দিও না, হৃৎপিণ্ডকে। তাই বলবো, আপনারা যারা সদা সর্বদা অশুভ চিন্তার মধ্যে, মানসিক কথার মধ্যে নিজেকে ভুলে গিয়ে রয়ে চলেছেন, সেইগুলো ধীরে ধীরে একটু একটু করে আমাদের ত্যাগ করতে শেখাচ্ছেন পরম পুরুষ আমাদের শ্রী অরবিন্দ, সেই ঋষি তুল্য। তার সাধনা থেকে তিনি বলছেন, এই সাধনার শক্তির মধ্যে কই মানুষ, এই মানুষের জীবনধারা কি শুধু ওইভাবে চলবে, কামনা বাসনা ব্যাস, আর সমস্ত মানুষের কুসংস্কারগুলো এসে আবার যেন তাকে ঘিরে বসছে, তা সে আর ওই সত্যের যে স্পন্দিত হৃৎপিণ্ড আর কত কাজ করবে, তাকে একটু রিলিজ দেওয়া আমাদের উচিত, কিন্তু তাকে দিচ্ছি না। তাই সাবিত্রীর এই দ্বিতীয় পর্ব ষষ্ঠ সর্গের 201 পৃষ্ঠায় কি অপূর্ব শ্রী অরবিন্দ বোঝাচ্ছেন, এই যে জীবনধারা মানুষের জীবনের অপেক্ষায় মূর্ততর, তারই অন্তরে স্পন্দিত প্রচ্ছন্ন সত্যের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড আজ সত্যের পথে তাকে আমরা যেতে বাধা দিচ্ছি, অথচ সে স্পন্দন করে যাচ্ছে, রক্ষা করে যাচ্ছে শরীরটাকে। শুধু এই ভাবনা নিয়ে আমরা মা শ্রী অরবিন্দের অধ্যাত্ম
যোগী বিপ্লবী চিকিৎসক শ্রী অরবিন্দ শ্রী মায়ের অনন্তের আঙ্গিনায় এসে তাকে প্রণাম জানাই, যে তিনি যেই আমাদের এই দেহ প্রকৃতির হৃৎপিণ্ডটার যে কষ্টটা, সেখানে যে সত্যের আলো আমরা ঢোকাচ্ছি না, এখানেও তিনি আমাদের সহযোগিতা করবার জন্য এই তার বাণীর আদর্শ মানুষকে শ্রবণ করিয়েছেন। তাই এইটুকু বলে আপনারা আপন আপন হৃদয়কে রক্ষা করুন, সমস্ত অশুভ দৃশ্যের দিকে না তাকিয়ে। এইটুকু বলে শ্রী অরবিন্দের এই সামান্য দু চার লাইন থেকে এক প্রকাশ করে মানব কল্যাণের, যাতে মানুষ বারবার মা দাইনা বলেছেন যে সাবিত্রী শ্রবণে নিজেকে রক্ষা করা যায়, কেউ কিছু বুঝুক বা না বুঝুক তবুও শ্রবণ করা এক শক্তির প্রকাশ হয়। এখানে এইটুকু বলে শেষ করছি পবিত্র সুর প্রাণারামের, যে আমার কাছে বারবার আসে শ্রী অরবিন্দের এই ভাবনাগুলো মানব কল্যাণে প্রচারের জন্য। এখানে এইটুকু বলে মাকে প্রণাম করে এখানে শেষ করছি। ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা, ওং নমো ভগবতি শ্রী অরবিন্দায় নমো। নমস্কার।